আমিও ইউটিউবে সাকসেস হবই। তোমরা অনেকে ইউটিউবে চ্যানেল খুলেছো, চ্যানেল খোলার পর থেকে ইউটিউবে অনবরত ভিডিও আপলোড করেই যাচ্ছ, তারপরে তোমার ইউটিউব চ্যানেলে কোনো ভিউ নাই, সাবস্ক্রাইব নাই, যে কারণের জন্য তুমি রীতিমতো ডিপ্রেশনে ভুগছো এবং মনে মনে ডিসিশন নিয়েই ফেলেছো যে তুমি ইউটিউব ছেড়ে দিবে। এমনকি তুমি হয়তো ইউটিউব করাকালীনই এমন এমন সময়ও পার করে এসছো যে সময় তুমি ইউটিউব রীতিমতো করা ছেড়ে দিয়েছো, বেশ কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করোইনি। বাট একটা কথা তোমাদেরকে আমি বলি, আজ অব্দি যে সমস্ত ইউটিউবাররা ইউটিউব করে তারা জীবনে ইউটিউবার হয়েছে, তারা কি একদিনে সাকসেস পেয়েছে? তাদের জীবনের স্টোরিটা যদি তোমরা একটিবার বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে তারা কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা সময় ব্যয় করার ফলে কিন্তু আজকে তারা এই জায়গাটা পেয়েছে। সেই সমস্ত ইউটিউবারকে দেখে আমরা রীতিমতো ইন্সপায়ার হই, তাদেরকে দেখেই কিন্তু আজকে আমরা ইউটিউবে ইউটিউবার হওয়ার চেষ্টা করছি। বাট তাদের জীবনের পিছনে যে ইতিহাসটা লুকিয়ে আছে সেই ইতিহাসটা কিন্তু আমরা কেউ স্মরণ করি না। আমরা শুধু তাদের আজকে সাকসেসফুল লাইফটাকে দেখে আর মনে মনে আফসোস করি তারা সাকসেস হতে পেরেছে, আমরা এটা সাকসেস হতে পারবো না। কেননা আমরা এটা ভাবি যে তারা যখন ইউটিউব ভিডিও করতে শুরু করেছিল তখন কম্পিটিশন কম ছিল, এখন কম্পিটিশন অনেক বেশি, আমাদের চ্যানেল অনেকটাই র্যাঙ্ক করে গেছে, বাট এখন আমাদের চ্যানেল কোনো মতে র্যাঙ্ক করবে না, আমরা রীতিমতো হতাশায় ভুগি। বাট একটা কথা বলি বন্ধু, আজকে ইউটিউবের সাকসেস যদি না হতে পারো তার জন্য কিন্তু সম্পূর্ণ অংশ তুমি দায়ী। কেননা তোমার কন্টেন্ট, তোমার দৃষ্টিকোণে হয়তো ঠিক, বা তোমার কন্টেন্ট মনের চোখে কিন্তু সেরকম কোয়ালিটিফুল না। তোমরা যখন অন্য কারো ভিডিও দেখো তখন সেই ভিডিও যদি কোয়ালিটিফুল না হয়, সেই ভিডিও থেকে তুমি যদি কোনো কিছু না পেয়ে থাকো, বা তুমি যদি এন্টারটেনমেন্ট না করে থাকো, তবে তোমার সেই ভিডিও কি ভালো লাগবে তুমি বলো। তেমনই তোমার ভিডিওতে যদি তেমন কিছু না থাকে যে সমস্ত বিষয়গুলো অন্যকে অ্যাট্রাক্ট করবে, তবে তোমার ভিডিও কেন দেখবে নিজেকে একটিবার প্রশ্ন করো। আমরা সবসময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি, বাট নিজের দোষগুলোকে ভুল ত্রুটিগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ধরার জন্য কখনোই আমরা চেষ্টা করি না। যদি কেউ ধরিয়ে দাও রীতিমতো তার প্রতি কিন্তু আমরা বিরক্ত হই। তাই বন্ধু, সবসময় অন্যের দিকে না থেকে নিজের দিকে দেখো। আর ইউটিউবে অন্যের ভিডিও দেখে দেখে, অন্য ভিডিও দেখে দেখে নিজেকে কপি করার চেষ্টা করছো যে কীভাবে অন্যরা সাকসেস হয়েছে, সেই পথকে অবলম্বন করে সাকসেস হবে এমন ভাবনাটা মন থেকে মুছে ফেলো। কেননা তারা যে প্রসেসে সাকসেস হয়েছে সেটা তাদের ক্রিয়েটিভিটি, বাট তোমাকে নতুন কিছু তৈরি করতে হবে, তোমার মধ্যে নতুন কিছু আনতে হবে। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান স্পেশাল কিছু দিয়েছে, শুধু আমরা সেই স্পেশাল কিছু ভাবনাগুলো থেকে ঘুমিয়ে থাকি, সেগুলোকে জাগানোর চেষ্টা করো, নিজের মধ্যে যে স্পেশাল বিষয়টা আছে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করো। দেখো বন্ধু, সাকসেস হওয়া যায় না এটা কোনো মতেই না। তুমি তোমার জীবনে যে সমস্ত বিষয়গুলো সাকসেস হয়েছো সেই সমস্ত বিষয়গুলোকে একবার ফোকাস করো। সেই সমস্ত সাকসেসফুল বিষয়গুলো পেতে গেলে তোমাকে কতটা পরিমাণ এফোর্ট দিতে হয়েছে, কতটা ধৈর্যশীল হতে হয়েছে, কতবার আনসাকসেসফুল ফেস করতে হয়েছে, দেন তুমি কিন্তু সেই সমস্ত বিষয়ে সাকসেস হয়েছো। এবং সেখান থেকেই তুমি তোমার মধ্যেকার মোটিভেশনকে দেখাতে পারবে, তার জন্য যে এক্সট্রা ইউটিউবে ভিডিও দেখে মোটিভেট হতে হবে এমন কিন্তু না। আর একটা কথা বলি বন্ধু, তুমি অনেকটা সময় ক্রিকেট খেলতে, অনেকটা সময় অন্য কোনো খেলা খেলতে, বা অনেকটা সময় ফেসবুকে ব্যয় করেছো, তখন কি তোমার মনের মধ্যে ফেসবুক করবো না, ক্রিকেট খেলবো না, বা অন্য কোনো খেলা খেলবো না এসব প্রশ্ন কাজ করেছিল? তবে আজকে ইউটিউবে কটা ভিডিও আপলোড করে সাকসেস না হওয়ার পর কেন তোমার মনে এই ভাবনা কাজ করছে যে ইউটিউব করা ছেড়ে দেবো, তুমি বলো।